ঠাকুর। আজ সোমবার 18 জুলাই 2022 সাল। দর্পণ টিভি লন্ডন স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সেলিনা জাহান। প্রথমেই জানিয়ে দিচ্ছি কি থাকছে আমাদের আজকের খবরের শিরোনামে। সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড 38.7 ডিগ্রি সেলসিয়াস, যুক্তরাজ্যে এযাবৎকালের উষ্ণতম দিনের পূর্বাভাস। খারকিভ এবং দনবাস অঞ্চলে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সেনাদের প্রবল লড়াই চলছে, খারকিভ পুরোপুরি দখল করে নেওয়ার নির্দেশ। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে 7 থেকে 4 মাসের শিশুকে ফেলে দিল বানর, ঘটনাস্থলে ঘটল মর্মান্তিক মৃত্যু। এবার শুনুন বিস্তারিত। যুক্তরাজ্যের স্থানীয় সময় আজ সোমবার তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। খবর বিবিসির। পূর্বাভাস অনুযায়ী যদি তাপমাত্রা ওই পর্যায়ে যায় তাহলে আজ হতে যাচ্ছে যুক্তরাজ্যে তাপমাত্রার হিসাব রাখার পর থেকে এযাবৎকালের উষ্ণতম দিন। দেশটিতে এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হচ্ছে 38.7 ডিগ্রি সেলসিয়াস। 2019 সালে ইংল্যান্ডের ক্যামব্রিজে এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। আগামী সপ্তাহে ইংল্যান্ডের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে যাবে বলে আভাস দেওয়া হয়েছে। তাপপ্রবাহের জন্য দেশটির আবহাওয়া দপ্তর ইয়র্ক ও ম্যানচেস্টার থেকে লন্ডন ও দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের বড় অংশ জুড়ে একটি লাল সতর্কতা জারি করেছে। যুক্তরাজ্যের বাকি অংশেও উচ্চ তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়েছে। ইংল্যান্ডের বাকি অংশ, পুরো ওয়েলস ও স্কটল্যান্ডের কিছু অংশে জারি হয়েছে হলুদ সতর্কতা। আজ বিশ্বের উষ্ণতম স্থান হতে পারে লন্ডন। এদিন যুক্তরাজ্যের রাজধানী শহরের তাপমাত্রা পশ্চিমা সাহারা ও ক্যারিবীয় অঞ্চলের চেয়ে বেশি থাকবে। বুধবার শীতল হওয়ার আগে কাল মঙ্গলবারও এই গরম আবহাওয়া অব্যাহত থাকবে। রাতের তাপমাত্রাও 25 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে। এবারই প্রথমবারের মতো তাপমাত্রা নিয়ে লাল সতর্কতা জারি করেছে যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর। অবশ্য দেশটিতে চরম তাপপ্রবাহজনিত সতর্কতা ব্যবস্থা চালু হয়েছে 2021 সালে। এর মধ্য দিয়ে এ বার্তা তুলে ধরা হয় যে মানুষ ও অবকাঠামোর ওপর ব্যাপক প্রভাব হতে পারে, তাই কাজ ও দৈনন্দিন রুটিনে উল্লেখযোগ্য পরিবর্তন আনা প্রয়োজন। বিভিন্ন এলাকায় সোম মঙ্গলবারের জন্য লাল সতর্কতা দিয়েছে যুক্তরাজ্যের আবহাওয়া বিভাগ। প্রচণ্ড গরমের কারণে কিছু স্কুল আগেভাগে স্কুল ছুটি অথবা স্কুল না খোলার পরিকল্পনা করছে, যদিও স্কুল খোলা রাখতে সরকারিভাবে নির্দেশিকা জারি রয়েছে। যুক্তরাজ্যের রেলওয়ে কর্তৃপক্ষ অত্যাবশ্যকীয় প্রয়োজন ছাড়া সোম ও মঙ্গলবার ট্রেন ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন। এদিকে ইতিমধ্যে নির্ধারিত কিছু ট্রেনের সূচি বাতিল করা হয়েছে, বেঁধে দেওয়া হয়েছে ট্রেনের গতিসীমা। মঙ্গলবার বেশিরভাগ সময় লন্ডন থেকে লিডস ও ইয়র্ক শহরের মধ্যে ট্রেন চলাচল করবে না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের খারকিভ পুরোপুরি দখল করে নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে মার্কিন গোয়েন্দা সংস্থার দাবি। খারকিভ এবং দনবাস অঞ্চলে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সেনাদের প্রবল লড়াই চলছে। এই দুই অঞ্চল রাশিয়া দখল করার চেষ্টা চালাচ্ছে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ত রিচার্ডস গ্রুপ ISW এই দাবি করেছে। তারা জানিয়েছে তাদের হাতে নির্দিষ্ট কিছু তথ্য এসে পৌঁছেছে, তারই ভিত্তিতে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে। তবে তাদের হাতে সরাসরি কোনো তথ্য আসেনি, পারিপার্শ্বিক তথ্যের উপর নির্ভর করেই তারা এই রিপোর্ট তৈরি করেছে এবং গোয়েন্দা সংস্থার হাতে তুলে দিয়েছে। তাদের বক্তব্য, কিছুদিন আগে খারকিভ লাগোয়া একটি শহর দখল করেছিল রাশিয়া, সেখান থেকেই খারকিভ আক্রমণের চূড়ান্ত প্রস্তুতি তারা নিতে শুরু করেছে। কিছুদিন আগে খারকিভ অঞ্চলের বেশ কয়েকটি জায়গা তারা দখল করেছিল, সেখানে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীরা সরাসরি রাশিয়ার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে স্থানীয় সরকার তৈরি করেছে। তারা নতুন পতাকা তৈরি করেছে, সেখানে রাশিয়ার প্রতীক সোনালী ঈগল আছে। 2014 সালে ক্রিমিয়া দখলের সময় রাশিয়া খারকিভ অঞ্চল দখল করার চেষ্টা করেছিল বলে জানানো হয়েছে ওই রিপোর্টে। চার মাসের শিশুকে নিয়ে তিনতলা বাড়ির ছাদে গিয়েছিলেন বাবা মা, হঠাৎ একটি বানর তাদের কাছ থেকে শিশুটিকে কেড়ে নিয়ে নিচে ফেলে দেয়। এতে ঘটনাস্থলে ওই শিশুর মৃত্যু হয়েছে। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বেরেলি জেলার একটি গ্রামীণ এলাকায় এ ঘটনা ঘটেছে। খবর NDTV-র। NDTV-র প্রতিবেদন অনুযায়ী শিশুটির বাবার নাম নির্দেশ উপাধ্যায়, তিনি বেরেলির টুঙ্গা গ্রামের বাসিন্দা। গত শুক্রবার সন্ধ্যায় স্ত্রীসহ চার মাসের ছেলে কোলে ছাদে ঘুরতে যান, তখন হঠাৎ করে একদল বানর শিশুটিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বানর তাড়ানোর চেষ্টা করেছিলেন শিশুটির মা বাবা, কিন্তু এতেও কোনো কাজ হয়নি। বানরগুলো নির্দেশ উপাধ্যায়কে ঘিরে ধরে শিশুটিকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন তিনি। এ সময় শিশুটি তার হাত থেকে নিচে পড়ে যায়। নির্দেশ তোলার চেষ্টা করলেও তৎক্ষণাৎ শিশুটিকে নিয়ে যায় একটি বানর, এরপর ছাদ থেকে নিচে ফেলে দেয়।
ঘটনাস্থলেই শিশুটি মারা গেছে। বেরেলির প্রধান বন সংরক্ষণ কর্মকর্তা ললিত ভার্মা গতকাল রোববার এসব কথা জানান। তিনি বলেন, বানরের হাতে শিশুটির মৃত্যুর ঘটনার একটি অভিযোগ পেয়েছে তারা। অভিযোগ পাওয়ার পর তদন্তের জন্য ঘটনাস্থলে বন সংরক্ষণের দপ্তরের কর্মীদের একটি প্রতিনিধি দল পাঠানো হয়েছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানা যাবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি দর্পণ টিভি ইউকে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।